नमस्कार बंधुरा तुषारंद्र महलের নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছেন এখন সন্ধেবেলা সবাইকে জানাই গুড ইভিনিং তো সন্ধেবেলা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু রেডি হচ্ছি তো আমরা যাব আমার হাজবেন্ডের কলিগের ছেলের বার্থডের পার্টি আছে একটা ছোট মতো তো খুব সাধারণ কয়েকজনকে নিয়ে এই পার্টিটা তো আমরা সবাই মিলে এখন বের হচ্ছি তো যাব ওখানে ভাবলাম যে আপনাদেরকেও সঙ্গে নেই তো আপনাদের খুব ভালো লাগবে এটা একটা অন্যরকম একটা ভিডিও তো সেই জন্য এখন ক্যামেরাটা অন করেছি করে আমি বেরোনোর জন্য খুব তাড়াহুড়োই মানে তাড়াহুড়ো করছি তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো ঝটপট করে বেরিয়ে পড়ছি তো যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা দেখতে থাকুন ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে আজকের ব্লগটা তো ভাবলাম যে এখানে কানেরটা একটা চেঞ্জ করে নিই তো একটা সোনার দুল ছিল তো ওটা খুলে একটা স্টোনের লম্বা একটা দুল ঝোলা মতো ওটা পরেছি তো এটা কখনো পরিনি আগে তো ভাবলাম যে এই ড্রেসটার সঙ্গে মোটামুটি ভালো যাবে তো দেখুন খুব সুন্দর দুলটা এটা আমার দিদি আমাকে গিফট করেছিল একবার তো এটা কখনো পরিনি তো ভাবলাম আজকে এটা পরে নিই ড্রেসের সঙ্গে খুব ভালো যাবে আর এই ড্রেসটাও আমার দিদিরই দেওয়া তো এখন বেরিয়ে পড়েছি অলরেডি তো বন্ধুরা প্রথমে স্কুটি নিয়ে বেরিয়েছিলাম তো বেরোনোর পরে দেখলাম বেশ হাওয়া লাগছে ঠান্ডাও লাগছে তো সেই কারণে স্কুটি চেঞ্জ করে আবার ব্যাক করে এসেছি এসে আবার গাড়ি নিয়ে যাচ্ছি বাইরে ঘরের মধ্যে খুব গরম কিন্তু বাইরে হাওয়া আছে ঠান্ডাও আছে তো সেই কারণে অনেকটা লেটও হয়ে গেল যেহেতু আবার গাড়ি চেঞ্জ করতে হলো তো অনেকটা লেটও হয়ে গেল আর আমরা যে যাচ্ছি কোনো গিফট কিনিনি তো গিফট কেনার কোনো টাইমই পাইনি আর ইনভিটেশনটাও কাল পেয়েছি তো অনেক তাড়াহুড়োর মধ্যে এটা সম্ভব হয়নি তো ভাবছি অনলাইনে কিছু গিফট আমরা অর্ডার করব কারণ এখানে কাছাকাছি খুব ভালো গিফট পাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা আমরা মোটামুটি পৌঁছে গেছি বাবু জায়গাটা খুলে দাও রে এই ও ফোনটা দাও একটা আর ফোন দাও তো এসে দেখলাম বন্ধুরা এখানে ডেকোরেশন খুব সুন্দর হয়েছে আর বাচ্চাগুলো কত মজা করছে খেলাধুলা করছে ডোডোর সাথে সাথে এসে রিমির সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে বেলুন নিয়ে আর এদিকে আমরা তিনজন বসে আছি সারি সারি হয়ে তো পাশাপাশি বসে এখন আমরা সবাই সেলফি তুলছি আর কোথাও গেলে তো সেলফিটা একদম মাস্ট ওটা তো তুলতেই হয় আমি বাদ দেব এই মুন্দাকে ফোনটা করো কত গেল মুন্দাও আসছে Happy birthday to you. Happy birthday to you.
কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। খুব মজা হয়েছে, এনজয় হয়েছে, আর খাওয়া দাওয়া ভীষণ ভালো লাগছে। আর খুব কম টাইমের মধ্যে সব কিছু হয়ে গেছে। তো ওখানে পৌঁছতে আমাদের প্রায় 7:30 বেশি হয়ে গেছিলো, তো এখন প্রায় 9:30 মতো বাজে। তো খুব তাড়াতাড়ি সব কিছু খুব সুন্দরভাবে হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর মানে অনেকদিন পরে এখানে সবার সাথে দেখা হয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে। আর সবাই মিলে একসাথে অনেক ছবিও আমরা তুলেছি, যেখানে বাঙালি সেখানে তো আনন্দ থাকবে। তো বেশ ভালোই লাগছে। তো চলুন বন্ধুরা বাড়ি গিয়ে কথা বলছি। তো বাড়ি চলে এসেছি বন্ধুরা, এসে ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ডোডোও ফ্রেশ হয়ে গেছে, তো ডোডোও ফ্রেশ হয়ে গেছে, এখনো ও ঘুমোচ্ছে না, সারা দুপুর ঘুমোয়নি। আর এসেও উৎপাত করছে, ঘুমোনোর নাম ধরছে না। অনেকক্ষণ এসেছি কিন্তু এসে এখনো আমরা কেউ ঘুমোয়নি, তো গল্প করছিলাম বসে বসে। এখন এবার শুতে যাব। আবার তাড়াতাড়ি বন্ধুরা তৎ করতে হবে না। তো আজকে পার্টিটা খুব ভালো হয়েছে, সবাই মিলে খুব এনজয় হয়েছে। ডোডো তো খুবই মজা করেছে ওখানে, সবার সাথে বেলুন টেলুন নিয়ে খুব মজা করেছে। আমাদেরও খুব ভালো লেগেছে, খাওয়ারও খুব ভালো ছিল, খাওয়ারের কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো ছিল। আর জায়গাটা তো বেশ ভালো, মানে ছোট জায়গার মধ্যে খুব সুন্দর হয়েছে অনুষ্ঠানটা। তো অনেকদিন পরে আবার এরকম আমরা সবাই মিলে একসাথে হলাম অনুষ্ঠানটাকে কেন্দ্র করে, খুব ভালো লাগছে। আজকে খুব ভালো লেগেছে রিমির সঙ্গে, খুব খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে, খেলাধুলা হয়ে গেছে। রিমি কিছু বেলুন নিয়েছে আর ডোডো কিছু বেলুন নিয়ে এসেছে। আবার জোজো দাদা রিটার্ন গিফট করতে এসেছিল, কি কি গিফট করেছে বলে দাও। জোজো দাদা কি কি গিফট করেছে, জোজো দাদা কি গিফট কি কি ছিল সেই গিফটের মধ্যে, কি কি ছিল নিয়ে এসে দেখিয়ে দাও। যদি দাদা যেটা রিটার্ন গিফট করেছে সেই রিটার্ন গিফটটা নিয়ে এসে দেখিয়ে দাও বন্ধুদেরকে। যাও তুমি যদি দাদা রিটার্ন গিফটটা নিয়ে এসো, কি কি গিফট দিয়েছে যদি দাদা দেখো, দেখিয়ে দাও বন্ধুদেরকে, দেখিয়ে দাও নিয়ে এসো গিফট, এসো তাড়াতাড়ি এসো। বন্ধুরা ওয়েট করছে, এসো তাড়াতাড়ি দেখিয়ে দাও। হ্যাঁ এইটা দেখিয়ে দাও, কি কি গিফট করেছে তো দাদা, রিটার্ন গিফট। এর মধ্যে কি আছে, এর মধ্যে পেন আছে, পেন্সিল আছে, স্কেচ পেন আছে, স্কেচ পেন, পেন দাও এখান দেখো, পেন, পেন্সিল, স্কেচ পেন, ইরেজার, শার্পনার আর স্কেল, স্কেল এই ছোট্ট স্কেল আছে একটা। এত কিছু গিফট করেছে জোজো দাদা, আর রিমির সঙ্গে খুব মজা হয়েছে, খেলাধুলা হয়ে গেছে। আর বলো রিমি, রিমি কিছু এ নিয়ে এসছে, বেলুন নিয়ে এসছে,
আর ডোডো কিছু বেলুন নিয়ে এসেছে। বলে দাও, ঠিক আছে নাও, সবাইকে গুড নাইট বলে দাও, বলে দাও সবাইকে গুড নাইট বলে দাও, বলে দাও বলে দাও, ক্যামেরা বন্ধ করে দাও। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ব্লগ অবশ্যই দেখা হচ্ছে, চলুন আজকে গুড নাইট, টাটা।